এই নিন আপনার শার্ট। আরে আপনি 350 টাকা কেন দিচ্ছেন? শার্টের দাম তো 400 টাকা। ম্যাডাম 50 টাকায় তো কম দিয়েছি, দিয়ে দেন না। এইটুকু শার্ট তো সবাই দেয়। তোর শার্ট কিনতে হবে না। এই নে তোর টাকা আর বেরিয়ে যা এখান থেকে। ফকির কথা কর, যখন টাকা হবে তখন আসিস শার্ট কিনতে। আর বাইরে ভ্যানে 50-100 টাকায় শার্ট কিনতে পাওয়া যায়, ওইখান থেকে কিন যা। ম্যাডাম রাগ করছেন কেন? আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন, ওকে একটা শার্ট কিনে দেবো বলেছিলাম। না দিতে পারলে ওর মন খারাপ হয়ে যাবে। দিয়ে দেন না ম্যাডাম 350 টাকায়, বাকি 50 টাকা পরে এসে দিয়ে দেবো। আচ্ছা তাহলে বাকি টাকা যখন পাবি তখন আসিস শার্ট কিনতে। এখন বেরিয়ে যা, কাঙাল কোথাকার। ম্যাডাম প্লিজ। দাঁড়া, বেরিয়ে যা শালা ফকির, তোর কোনো যোগ্যতাই নেই দোকান থেকে শার্ট কেনার। খামাখা কোথা থেকে আসে এরা টাইম ওয়েস্ট করতে? আচ্ছা ওটা তো 350 টাকা দিতে পারতে, তারপরেও 50 টাকা লাভ থাকতো। যেটা আমি 400-তে বেচতে পারবো সেটা আমি 350-এ কেন দিব? তাছাড়া ওর চেহারাটা দেখেই তো আমার মুডটা অফ হয়ে গিয়েছিল। দেখবে ও 400 টাকা দিয়ে এসে আবার পরে শার্টটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের নতুন কালেকশনগুলো কোন সাইডে রেখেছো? এই যে এই পাশে রেখেছি। কি ব্যাপার, ছেলেটা এখানে বসে কাঁদছে কেন দেখি তো? কি ব্যাপার ভাই, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে বসে কাঁদছ, কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। ভাইয়া আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন, আমি ওর জন্য একটা শার্ট কিনে দিতে চেয়েছিলাম। আমি যে শার্টটা কিনে দিতে চেয়েছিলাম তার দাম 400 টাকা, কিন্তু আমার কাছে 350 টাকা আছে। এখন আমি কিভাবে ওর সামনে যাব? এই নাও ভাই এই 1000 টাকা রাখো, তোমার ভাইয়ের জন্য ওই শার্টটা কিনবে আর একটা কেক কিনে নেবে, কেমন? কিন্তু ভাইয়া এত টাকা তো আমার লাগবে না, আমার তো শুধু 50 টাকা লাগবে। আরে রেখে দাও, আর একটা কেকও কিনে নিও, ছোট ভাইকে বড় ভাই কিছু গিফট করলে সে আরো বেশি খুশি হবে। তুমি যাও, জলদি যাও, কেমন? এই নিন ম্যাডাম 400 টাকা, আর ওই শার্টটা দিন। এই নাও তোমার শার্ট, প্যাক করে রেখেছিলাম, টাকাটা আগে দিলে তো বেইজ্জিত হওয়া লাগতো না। কি দেখলে তো, বলেছিলাম না। চাচা এক গ্লাস পানি দিন তো। দীপ্ত বাবা তোমার সাথে আমার একটু কথা ছিল। জি চাচা বলুন। দীপ্ত বাবা গ্রামের বাড়িতে আমার এক ভাতিজার বিয়ে, জামা প্যান্ট কিনতে হবে, কোথা থেকে যে কিনি একটু বলতে পারো? চাচা এই নিন আমার এক বড় ভাইয়ের দোকানের ঠিকানা, আপনি কি আমার কথা বলবেন? তাহলে ওরা খুব ভালো ভালো কাপড় দেবে। আর টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে চলে আসবেন, সব কিছু আমি দেখব, ঠিক আছে? আচ্ছা বাবা তাহলে আমি সন্ধ্যায় যাব। না চাচা আপনি এখনই যান, এখন তো ঈদের বাজার, দেরি করে গেলে ভালো জিনিস পাওয়া যাবে না, সব বিক্রি হয়ে যাবে। আপনি এখনই যান, দ্রুত রওনা দিন, যান। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি। আরে আরে দোকানের ভিতর ঢুকে গেলে তো। ম্যাডাম আমার ভাতিজার বিয়ে তো, তাই একটা শার্ট আর একটা প্যান্ট কিনতে আসছে। ও আচ্ছা এই ব্যাপার, ওই যে বাইরে ভ্যানে সস্তায় ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় ওইখান থেকে কিনে নাও, যাও। আরে ম্যাডাম আমি ভ্যান থেকে যদি কিনবো তো এখানে আসছি কেন? হ্যাঁ তোমার কোনো ক্ষমতা আছে এই দোকান থেকে শার্ট প্যান্ট কেনার? পোশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে। ম্যাডাম এইভাবে কথা বলছেন কেন? কাস্টমারের সাথে কি এইভাবে কথা বলে? এই শালার বুড়ো, এখন কি তুই আমাদেরকে ব্যবহার শিখাবি? দাঁড়া তোকে আমি শিখাচ্ছি ব্যবহার। বেরো বেরো এখান থেকে, বেরো। Thank you.
থেকে আসে? আসলে কোত্থেকে আসে এগুলো? মুডটাই নষ্ট করে দেয়। যাক বাদ দাও, কাজ শুরু করো। আপনি চলে এসেছেন চাচা, এত তাড়াতাড়ি কীভাবে আসলেন? আর আপনার হাত খালি কেন? কই জামা প্যান্ট কই? আরে বাবা, জামা প্যান্ট তো দূরে থাক, আমি দোকানে ঢুকতেই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে কি কেন? জানি না বাবা, হয়তো বা আমি সাধারণ পোশাক পরে আছি, এই কারণে আমাকে গরিব ভেবে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তুমি তো বলেছিলে বাবা কত ভালো দোকান, ভালো ভালো কাপড় আমাকে সস্তায় দিয়ে দিবে, আমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা, আমি জীবনে এত বড় অপমান অপদস্থ হইনি, আজ আমার সাথে যা হয়েছে এটা যেন কখনোই কারোর সাথে না হয়। আজ আজ আমি ভীষণ কষ্ট পেয়েছি, পোশাকের জন্য আমার আজ এত অপমান হতে হয়েছে। কি বলছেন, বড় ভাই আপনার সাথে এমন ব্যবহার করতে পারলো? না, ওইখানে তো একটা ছেলে আর একটা মেয়ে ছিল, ভীষণ খারাপ ওই ছেলে মেয়ে দুটো। চলুন তো আমার সাথে এখনই চলুন, বড় ভাইয়ের কাছে যাবো। ঠিক আছে বাবা। আরে দীপ্ত যে, কি অবস্থা? এই আসো আসো, বসো চাচা, বসুন। বড় ভাই, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ দীপ্ত, বলো, সমস্যা নেই তো, বলো। ইনি জুয়েল চাচা, আমার অফিসে কাজ করে, গ্রামের বাড়িতে ওনার ভাতিজার বিয়ে, তাই আমার কাছে এসেছিল জামা প্যান্ট কোথা থেকে কিনবে সেটা জানার জন্য। আমি ওনাকে আপনার শোরুমের ঠিকানাটা দিয়েছিলাম, কিন্তু আপনার শোরুমে যেতেই আপনার কর্মচারীরা ওনাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওনার পোশাক দেখে নাকি ভিখারি মনে হয়েছে, ওনার নাকি কোনো যোগ্যতাই নেই আপনার শোরুমে ঢোকার। বলো কি দীপ্ত, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তুমি কি আমার শোরুমে ওনাকে পাঠিয়েছিলে? জি বড় ভাই, আপনার শোরুমে ওনাকে পাঠিয়েছিলাম। কিন্তু আমার স্টাফরা তো ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড অ্যান্ড শিক্ষিত, আমি তো ওদেরকে বুঝে শুনেই কাজে রেখেছি। চাচা, তাহলে আপনিই বলুন। আমি যখন ভিতরে ঢুকলাম, মেয়েটা আমাকে দেখে বলল আমার নাকি কোনো যোগ্যতাই নেই ভিতরে ঢোকার, আমার আমার পোশাক দেখে নাকি আমাকে ভিখারি মনে হয়, আর ছেলেটা তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বড় ভাই, আমার তো মনে হচ্ছে আমারই ভুল হয়েছে চাচাকে আপনার শোরুমে পাঠানো, ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। ও মাই গড, ওদের এত বড় সাহস! চলো তো আমার সাথে, আজ ওদের একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি, চলো। এই বুড়োর বাচ্চা, তোকে না বলেছি এই ফকির নির্বেশে আর এই শোরুমের আশপাশ থেকে ঘোরাফেরা করবি না, তারপর কেন এসেছিস শালা? এই ছেড়ে দাও নাকি, তা নাহলে তোমার হাত আমি ভেঙে দেব। এই তুই আবার কে রে? আমি কে? এক মিনিট। বড় ভাই, আপনার স্টাফদের ওয়েল ম্যানার দেখেন, পলিসি, বিজনেস পলিসি। আচ্ছা, এটাই তাহলে তোমাদের বিজনেস পলিসি, এভাবেই তোমরা কাস্টমারের সাথে বিহেভ করো? স্যার সরি, স্যার সরি। হোয়াট সরি? আরে গাধা, কাস্টমার সবসময় লক্ষ্মী হয়, তারা যদি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলে তো তোমার গলার স্বর সবসময় নিচু থাকা উচিত। দিস ইজ বিজনেস, ব্যবহারই একটা ব্যবসায় সবথেকে বড় এবং প্রথম পরিচয়, আর তোমরা এই মানুষটার সাথে অমানুষের মতো ব্যবহার করেছো। দীপ্ত আমাকে সব বলেছে আর আমি নিজের চোখেও সেটা দেখলাম। দীপ্ত, তুমি কিছু মনে করো না, আমি এক্ষুনি এদেরকে দোকান থেকে বের করে দেবো। ভাই আপনি ঠিক কথাই বলেছেন, এদেরকে আর এক মুহূর্ত এখানে রাখলে আপনার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দেবে। তোমরা এমন মানুষ যারা মানুষের পোশাক দেখে ব্যক্তিত্বের বিচার করো। আরে কেউ যদি কম দামি পোশাক পরে তোমাদের দোকানে আসে তাহলে কি তোমরা তাড়িয়ে দেবে? এটাই কি তোমাদের ম্যানার? ব্যবসায় প্রথম শর্ত হলো ব্যবহার, একজন কাস্টমার তোমার দোকানে এসে প্রথমে তোমার ব্যবহার দেখবে,
তারপরে দেখবে কাপড়ের গুণগত মান, তারপরে দাম, সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে তোমাদের পোশাক কিনবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের বার তোমার দোকানে আবার কিনতে আসবে, আর এর মধ্যে কোনো একটা কম হলে তারা অন্য দোকানে চলে যাবে। আর এটা হচ্ছে ব্যবসা, যেটা তোমাদেরকে শিখতে হবে। ভাই আমাদের মাফ করে দিন, আজকের পর থেকে আমরা কারোর সঙ্গে আর খারাপ ব্যবহার করব না, আর আপনার কথাগুলো সব মনে রাখবো। স্যার প্লিজ জাস্ট একটাবার সুযোগ দিন, আর নেক্সট টাইম কখনো এরকম হবে না। আর কোনোদিন হবে না মানে কি? এখানে থাকলে তবেই তো আর এমন ব্যবহারের সুযোগটা পাবে। যাও, বের হয়ে যাও এখনি। স্যার প্লিজ স্যার, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না। প্লিজ স্যার প্লিজ। ভাইয়া শেষবারের মতো এদেরকে একটা শোধরানোর সুযোগ দিন, সবাইকে একটা চান্স দেওয়া উচিত, যদি এদের নিজেদের ভুলটা বুঝতে পেরে সংশোধন হতে পারে। আর শোনো তোমরা, দামি ড্রেস পরলে দামি মানুষ হওয়া যায় না, দামি মানুষ হতে গেলে দামি মন লাগে, যেটা পোশাকে প্রকাশ পায় না, তোমাদের ব্যবহারে প্রকাশ পায়। প্রথমে তোমরা তোমাদের মনটাকে ঠিক করো, তাহলে পোশাকের ভেতরে থাকা মনুষ্যত্বটা দেখতে পারবে। আর একটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, পোশাক দেখে কাউকে বিচার করো না। ভাইয়া চলুন, কাকা চলুন।